সো যদি এমন হয় আপনি একটা রোবট হায়ার করলেন, দেন ওই রোবটকে বললেন এই ধরনের কিছু ফটো এডিট করে দিতে, দেন ওই রোবটটা আপনাদেরকে এই ধরনের ফটোগুলাই একদম ফ্রিতে এডিট করে দিল। হ্যাঁ, আজকে এটাই দেখবো কীভাবে একটা রোবট হায়ার করবেন, দেন ওই রোবটটাকে বলবেন এই ধরনের ফটোগুলো এডিট করে দিতে, দেন ওই রোবটটা আপনাদেরকে সেম এই ধরনের ফটোগুলো এডিট করে দেবে, তো একদম ফ্রিতেই। আপনারা হয়তো জানেন এই ধরনের ফটোগুলো অনেক বেশি ট্রেনিংয়ে রয়েছে, সবাই কিন্তু এখন এই ধরনের ফটোগুলো এডিটিং করতেছে, আপনারাও এডিট করতে পারবেন একদম ফ্রিতেই। আপনাদেরকে তো ওই রোবটটা এডিট করে দেবে, তো টেনশন কী? এই জন্য তো আপনাদের একটা রোবট হায়ার করতে হবে। এই ভিডিওটা দেখলেই বুঝে যাবেন কীভাবে কী করতে হবে। বাট তার আগে যারা আমার এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ গাইজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে আসা বেল আইকনকেও অন করে রাখেন। তো চলেন দেখে আসি কীভাবে কী করবেন। সো এই ধরনের ভাইরাল এআই ফটোগুলো এডিটিং করার জন্য ওই যে আমি বললাম একটা রোবটের কথা, ওই রোবটটা কোথায় পাবেন? ওই রোবটটা হায়ার করার জন্য ফার্স্টে আপনাদের ডিসকর্ড অ্যাপটা দরকার হবে। ডিসকর্ড অ্যাপটা আপনারা প্লে স্টোর যা ইনস্টল করে নেবেন, প্লে স্টোর যা সার্চ বারে যা সার্চ করবেন ডিসকর্ড, দেন ফার্স্টে যে অ্যাপটা আসবে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট অ্যাপটাকে ওপেন করতেছি। আপনার অ্যাপটাকে ইনস্টল করে অ্যাপটাকে ওপেন করবেন, আমি অ্যাপটাকে ওপেন করতেছি। অ্যাপটাকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এইখান থেকে রেজিস্টারে একটা ক্লিক করবেন। এরপরে উপরে দেখবেন ফোন এবং ইমেল নামে দুইটা অপশন আছে, দেন এইখান থেকে ইমেলটা সিলেক্ট করবেন। এরপরে এইখানে একটা জিমেল অ্যাড করে দেবেন, আমি অ্যাড করে দিতেছি। দেন এইখান থেকে নেক্সট একটা ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন উপরের ঘরটাতে একটা ইউজার নেম দিয়ে দেবেন। ইউজার নেমটা এমন দেবেন, আপনার একটা নাম লিখবেন, নামের পরে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন। নামটা দিতেছি, দেন কিছু সংখ্যা অ্যাড করে দেবো। দেন পাসওয়ার্ডের জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, 8 সংখ্যার একটা বা 6 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন এখান থেকে নেক্সট একটা ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে, ওইখান থেকে নেক্সটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে এখানে আপনি ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, জন্ম তারিখটা দিয়ে দেবেন এখানে, আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে কনফার্ম একটা ক্লিক করবেন, দেন এখান থেকে ক্রিয়েট এএন অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন, ক্রিয়েট এএন অ্যাকাউন্ট, দেন একটু লোড নেবে। এরপরে এরকম একটা ক্যাপচার ভেরিফাই করতে বলবে, এখানে যে ছবিটা থাকবে ওই ছবিগুলো এই ক্যাপচারটার মধ্যে যতগুলো আছে ততগুলো সিলেক্ট করে দেবেন, ততগুলোর উপরে ক্লিক করে দেবেন একটা করে। এখানে দেখেন বালকের ছবি আছে, আমি বালকের ছবি সিলেক্ট করে দিতেছি। আর যদি এখানে ফুলের ছবি থাকে তাহলে এই ক্যাপচারের মধ্যে যতগুলো ফুলের ছবি আছে ওইগুলো সিলেক্ট করবেন, দেন এখান থেকে ভেরিফাই একটা ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা চাইলে আপনার একটা প্রোফাইল ফটো সিলেক্ট করতে পারেন, আমি এখান থেকে সিলেক্ট করবো না। আপনারা চাইলে গ্যালারি থেকে একটা ফটো নিতে পারেন, আমি এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিলাম। আর আপনারা চাইলে এখান থেকে স্কিপও করতে পারেন, বাট আমি এখান থেকে করবো না, আমি এখান থেকে ফটোটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে নেক্সট একটা ক্লিক করবো। দেন এরকম একটা ইন্টারফেস আসলে আবারও নেক্সট একটা ক্লিক করবেন, দেন এইখানে আপনাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। দেন এই অ্যাকাউন্টটাকে আপনাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনাদের ফোন থেকে জিমেলটাকে ওপেন করবেন, আপনারা যে জিমেল দেয়া এই অ্যাকাউন্টটা খুলছিলেন ওই জিমেলটা ওপেন করবেন। দেন ওই জিমেলের মধ্যে ডিসকর্ডের দুইটা ইমেল পাবেন, ফার্স্টে দেখবেন ডিসকর্ড ভেরিফাই নামে একটা ইমেল আছে, ওইটাকে ওপেন করবেন। দেন এখানে দেখবেন ভেরিফাই ইমেল নামে একটা অপশন আছে, জাস্ট ওইখানে একটা ক্লিক করবেন ভেরিফাই ইমেলে। দেন একটু লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, কন্টিনিউ টু ডিসকর্ড, এখানে একটা ক্লিক করবেন। কন্টিনিউ টু ডিসকর্ড, জাস্ট এখানে একটা ক্লিক করলে আপনাদেরকে ডিসকর্ডের মধ্যে নিয়ে যাবে। এরপর আপনাদের এখানে নিজস্ব একটা সার্ভার ক্রিয়েট করতে হবে। নিজস্ব একটা সার্ভার ক্রিয়েট করার জন্য এখানে দেখেন প্লাস একটা আইকন আছে, ওইখানে একটা ক্লিক করবেন। দেন এইখান থেকে এই যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করবেন। দেন এইখানে দেখেন স্কিপ নামে একটা অপশন আছে নিচে, ওইখানে একটা ক্লিক করবেন। এরপরে এইখানে দেখেন আপনার নামটা শো করবে, দেন আপনার চাইলে এখানে একটা ফটো অ্যাড করতে পারেন, বাট এখানে আমি করব না। দেন এখান থেকে ক্রিয়েট সার্ভারে একটা ক্লিক করবেন, দেন এখানে আপনার সার্ভারটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে এখান থেকে স্কিপ একটা ক্লিক করলে দেখেন আপনাদের সার্ভারটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেন এখান থেকে মিনিমাইজ করবেন, দেন আপনার ফোনে গুগল বা ক্রোম যে কোনো একটা অ্যাপকে ওপেন করবেন, আমি ক্রোমটাকে ওপেন করতেছি। দেন এইখান থেকে সার্চ বারে আসবেন, দেন সার্চ বারে লিখবেন মিড জার্নি, মিড জার্নি লিখে সার্চ করে দেবেন। দেন ফার্স্টে যে সাইটটা আসবে ওইটার উপর একটা ক্লিক করবেন। দেন এইখানে দেখবেন জয়েন দি বেটা নামে একটা অপশন আছে, জয়েন দি বেটা, ওইখানে একটা ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে, এরপরে এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট একটা ক্লিক করবেন। দেন একটু লোড নেবে, এরপর এখান থেকে কনফার্মে একটা ক্লিক করবেন। দেন আবার এরকম একটা ক্যাপচা ভেরিফাই করতে বলবে। দেন এখানে যেটা চাইছে এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে ভেরিফাই একটা ক্লিক করবেন। দেন একটু লোড নেবে। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখানে বাম পাশে দেখবেন, বাম পাশে উপরে থ্রি লাইন একটা অপশন আছে, ওইখানে একটা ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এইখানে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে। দেন এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করে দেবেন। আমি উপরেটা ক্লিক করে দিলাম। এরপরে ডান পাশে উপরে দেখবেন দুইটা ম্যানের একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করবেন। দেন এইখানে দেখবেন মিডজার্নি বট নামে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করবেন। দেন এইখান থেকে অ্যাড টু সার্ভার একটা ক্লিক করবেন। দেন এইখানে দেখবেন সিলেক্ট সার্ভার নামে একটা অপশন আছে মাঝখানে, ওইখানে একটা ক্লিক করবেন। দেন আপনাদের সার্ভারটা সিলেক্ট করবেন। দেন এইখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। দেন এই অপশনে একটা ক্লিক করবেন। দেন একটু লোড নেবে। এরপরে এমন একটা ইন্টারফেস আসলে এখান থেকে ব্যাক করে আপনার সার্ভারটা ওপেন করবেন। সার্ভার ওপেন করার জন্য এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে ডানে একটু টান দেবেন। দেন এখানে দেখবেন আপনাদের সার্ভারটা ওপেন হয়েছে। অলরাইট গাইস, অলরেডি কিন্তু আপনার ওই রোবটটা হায়ার করা শেষ। এখন ওই রোবটটাকে ফটো এডিট করার জন্য অর্ডার দিতে হবে। তার আগে এখানে আপনার একটা মেসেজ করতে হবে। মেসেজটা এমন, ফার্স্টে এখানে একটা স্ল্যাশ দেবেন। দেন লিখবেন অ্যামেজিং, AMAZING। অ্যামেজিং লেখার পরে উপরে দেখবেন অ্যামেজিং নামে একটা অপশন আছে, ওইখানে একটা ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন অ্যামেজিংয়ের পরে আরও কিছু লেখা অ্যাড হয়ে গেছে। দেন এখানে একটা স্পেস দেবেন। দেন আপনার কিউট বয় বা লিটিল বয় হাই ডিটেলস বা লিটিল বয় ফটো এডিট, এরকম টাইপের যে কোনো একটা কিছু লিখবেন। আমি লিটিল বয় হাই ডিটেলস লিখে দিতেছি। দেন এখান থেকে একটা স্পেস দেবেন। লিটিল বয় হাই ডিটেলস লেখার পরে একটা স্পেস দেবেন। দেন দুইটা এরকম টাইপের দাগ দিবেন। এটাকে কি বলে এখন আমার সঠিক মনে নাই। এরকম টাইপের দুইটা মানে ওই দেবেন, লেখা দেবেন, মানে ওই দাগ দিবেন। দেন লিখবেন ভি, এরপর একটা স্পেস দিবেন। দেন 4 লিখবেন। দেন ওইগুলোকে সেন্ড করে দেবেন। এরপরে দেখবেন অ্যাকসেপ্ট টুলস নামে একটা অপশন আছে, ওইখানে একটা ক্লিক করবেন, অ্যাকসেপ্ট টুলস। এরপরে মিডজার্নি বটটা আপনার সার্ভারে জয়েন হয়ে যাবে। দেন আপনারা একটা ফটোতে যদি বলেন ওইরকম ফটোগুলো এডিট করে দিতে, দেন ওইরকম ফটোগুলো এডিট করে দেবেন। সাপোজ আমি এখানে রোনালদো ফটোটা দিতেছি, রোনালদো ফটো আমি সেন্ড করে দিলাম। দেন একটু লোড নেবে এখানে ফটোটা সেন্ড হইতে। সো এখানে দেখেন রোনালদো ফটোটা সেন্ড হয়ে গেছে। এখন এই ফটোটাকে কীরকমভাবে এডিট করবে এটা তো বলে দিতে হবে এই রোবটকে। এই জন্য ফার্স্টে আপনারা এই যে ফটোটার লিঙ্কটা কপি করে নেবেন। জাস্ট ওই ফটোটার উপরে একটু ক্লিক করে রাখবেন। দেন একটু নিচে টান দিলেই দেখবেন কপি মিডিয়া লিঙ্ক নামে একটা অপশন আছে, ওইখানে একটা ক্লিক করবেন, কপি মিডিয়া লিঙ্ক। দেন ওই লিঙ্কটা কপি হয়ে যাবে। এরপর এখান থেকে মেসেজ আসবেন। দেন ফার্স্ট একটা স্ল্যাশ দেবেন। দেন আবার লিখবেন অ্যামেজিং, উপরে দেখেন অ্যামেজিং লেখায় আছে, জাস্ট ওইখানে একটা ক্লিক করলে অ্যামেজিংটা উঠে যাবে, মানে লেখাটা উঠে যাবে। এরপর একটা স্পেস দেবেন। দেন ওই লিঙ্কটা পেস্ট করবেন, যে লিঙ্কটা কপি করছিলেন ওইটা পেস্ট করবেন এখানে। এরপর আবার একটা স্পেস দেবেন। দেন এইখানে লিখবেন লিটিল বয় হাই ডিটেলস, ওই আগে যেটা লিখছিলেন এখানে ওইটা লিখবেন, লিটিল বয় হাই ডিটেলস। দেন লিটিল বয় হাই ডিটেলস লেখার পর আবার একটা স্পেস দেবেন। দেন ওই দুইটা দিবেন, ওই দুটা দাগ দিতে বলছিলাম না, ওইটার তো আমার এখন সঠিক মনে নেই ওইটার নাম কি, ওই দুটা দাগ দিবেন। দেন আবার ভি লিখবেন। দেন একটা স্পেস দেবেন, ভি লেখার পরে একটা স্পেস দেবেন। দেন লিখবেন 4, ভি লেখার পরে একটা স্পেস, দেন 4। ফার্স্টে দুটা দাগ দিবেন, দেন ভি, দেন একটা স্পেস, দেন লিখবেন 4। দেন এগুলো সেন্ড করে দেবেন, এই লেখাগুলো সেন্ড করে দেবেন। এরপরে আপনাদেরকে একটু ওয়েট করতে বলবে। এই যে দেখেন ওয়েটিং টু স্টার্ট লেখা আছে, এখানে একটু ওয়েট করবেন। আমি একটু ওয়েট করতেছি। 30 থেকে 40 সেকেন্ড ওয়েট করলে আপনাদেরকে ফটোগুলো সেন্ড করে দেবে। সো আমি একটু ওয়েট করবো, আপনারা একটু ওয়েট করবেন। সো এখন দেখেন আমাকে ফটোগুলো সেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, একটু ওয়েট করবেন। এখন কিন্তু ফটোগুলো ভালোভাবে করতে পারে নাই, মানে বানাইতে পারে নাই, একটু ওয়েট করবেন আপনারা। সো এই যে দেখেন আমাকে কিন্তু ফটোগুলো সেন্ড করে দিছে। একটা কিন্তু না, 4টা ফটো সেন্ড করছে। আর আপনার যদি এই 4টার একটাও না ভালো লাগে তাহলে কিন্তু আবার নতুন করে এই ফটোগুলো বানাই দেবে, মানে এডিট করে দেবে। এই জন্য এইখানে দেখেন একটা বাটন আছে, এখানে একটা ক্লিক করবেন। দেন আপনাদেরকে আবার নতুন আরও কয়টা ফটো এডিট করে দেবে। দেন ওইগুলো না ভালো লাগলে আবার এই বাটনের উপর একটা ক্লিক করলে আবার নতুন আরও কয়টা ফটো এডিট করে দেবে। আর যদি চান আপনারা একটা ফটো একবার ডাউনলোড করবেন, চারটা ফটো একবারে না, তাও পারবেন। এর জন্য আপনারা উপরে দেখেন U1, U2, U3, U4 নামে চারটা অপশন আছে। ওই আপনারা যেই নাম্বার ফটো ডাউনলোড করবেন ওই U1 একটা ক্লিক করবেন। যদি এক নাম্বার ফটো ডাউনলোড করতে চান U1 একটা ক্লিক করবেন, দেন এখান থেকে U2 একটা ক্লিক করবেন। যদি দুই নাম্বার ফটোটা ডাউনলোড করতে চান, এইভাবে আপনারা খুব সহজেই এই ফটোগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন, মানে এই ফটোগুলোকে এডিট করে ফেলাতে পারবেন। সো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেন, আর চ্যানেল নতুন থাকে একটা সাবস্ক্রাইব করে দেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই।